এটা এমনই একটা মজাদার ডেজার্ট যার উপরে থাকে নরম তুলতুলে ফ্লেভারফুল পুডিং আর নিচে থাকে ক্রাঞ্চি বাটারি কুকিজ। এই ডেজার্ট ভীষণই জনপ্রিয় হংকং ইংল্যান্ডের মতন বিভিন্ন ফরেন কান্ট্রিতে। এই ডেজার্ট একবার যে খাবে এর প্রেমে কিন্তু সে পড়বেই পড়বে। নমস্কার, আমি অন্তহীন। আজকের রেসিপি সম্পূর্ণ ডিম ছাড়া অরেঞ্জ টার্ট। শীতের মরশুমে ফ্রেশ কমলা লেবুর ব্যবহার করে যে কোনো কিছু বানালেই তার স্বাদ কিন্তু হয় অসাধারণ। আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমেই আমাদের টার্ট সেল বা টার্ট বেস বানাতে হবে, অথবা এটাকে কিন্তু সেমি ক্রাঞ্চি কুকিজও বলা যেতেই পারে। একটা মিক্সিং বোলের মধ্যে বড় কাপ মেপে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা। ওজন হিসেবে যদি বলি এখানে 250 গ্রাম ময়দা রয়েছে। এরই সাথে নিয়ে নেব 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণে পাউডার সুগার বা চিনির গুঁড়ো। এখানে কিন্তু অবশ্যই চিনির গুঁড়ো ব্যবহার করলে ভালো হয়, কারণ চিনির গুঁড়োটা মিশতে সময় কম লাগে। এরই সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ অর্থাৎ 1/8 কাপ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। যেহেতু আমরা ডিম ব্যবহার করছি না, তাই ডিমের সাবসিকুয়েন্স হিসেবে গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে। 1/4 চা চামচ লবণ দিলাম। লবণ দিলে কিন্তু নোনতা হবে না, তবে টেস্টটা ভীষণ ভালো হবে। অবশ্যই এটা দেবেন, স্কিপ করবেন না। সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর একটা বড় থালার মধ্যে একটা বড় ছাঁকনি নিয়েছি। এবার এই শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। সবসময় বেকিংয়ের কাজে শুকনো উপকরণগুলো চেলে নেওয়াটা ভীষণ জরুরি একটা স্টেপ। শুকনো উপকরণগুলো যদি চেলে না নেওয়া হতো তাহলে এই বড় দানাগুলো রয়ে যেত। এই বড় দানাগুলো যদি রয়ে যেত তাহলে টার্ট শেল বা সেমি কুকিজ ঠিক মতন তৈরি হতো না। আচ্ছা, এবার এরই মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। দেখুন, যেহেতু আমরা ডিম ব্যবহার করব না, তাই ডিমের পরিবর্তে এই 1/4 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করতে হবে। বেকিং সোডা কিন্তু ব্যবহার করবেন না। আচ্ছা, এবার এরই সাথে দিয়ে দেব 1/2 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা বাটার। বাটারের পরিমাণটা এখানে আমি নিয়েছি 125 গ্রাম। ময়দা আর বাটারের রেশিওটা আপনারা রাখবেন একদম অর্ধেক, অর্থাৎ 1 কাপ ময়দার জন্য 1/2 কাপ বাটার নিয়েছি। আর বাটারের পরিবর্তে এখানে কিন্তু তেল ব্যবহার করলে একেবারেই চলবে না। এবার দেখুন, আঙুলের সাহায্যে আমি প্রেস করে করে এই সম্পূর্ণ সফট বাটারটা মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। দেখুন, খুব বেশি চাপ দিয়ে আপনারা বাটারটা কিন্তু মেশাবেন না। দেখুন, এটা একটা ব্রেড ক্রাম্বের মতন হয়ে গেছে। আর বাটারটা যে একদম সঠিক পরিমাণে নেওয়া হয়েছে সেটা কিভাবে বুঝবেন? দেখুন, আমি এটা একটা মুঠো মতন করলাম, একটা বলের মতন তৈরি হচ্ছে, কিন্তু ভেঙে দিলে আবার ঝুরঝুর করে বালির মতন পড়ে যাচ্ছে। তার মানে আমাদের বাটারটা কিন্তু একদম পারফেক্ট নেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের এখানে ফ্লোর ক্রাম্ব বা কুকিসের জন্য বাটার ময়ন দেওয়া ময়দা একদম তৈরি। এবার এটাকে দুইভাবে বানানো যায়, অর্থাৎ টার্ট শেলটাকে দুইভাবে বানানো যায়। প্রসেস নাম্বার 1, আপনারা চাইলে এই ফ্লোর ক্রাম্বটাকে 4 থেকে 5 টেবিল চামচ ঠান্ডা দুধ দিয়ে একটা বাইন্ডিং মতন করে নিয়ে, একটা ডো মতন বানিয়ে নিয়ে আপনারা ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে পারেন। আর না হলে আমার মতন এইভাবে নর্মালি এই ফ্লোর ক্রাম্বটাকে একটা পাত্রের মধ্যে অথবা এয়ারটাইট কন্টেনারের মধ্যে কভার করে মোটামুটি 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন। তবে অবশ্যই ডিপ ফ্রিজে নয়, নর্মাল ফ্রিজে রাখতে হবে। অপরদিকে আমি বাকি প্রিপারেশনগুলো নিয়ে নেব। 3টে মাঝারি সাইজের কমলা লেবু নিয়েছি, অবশ্যই লেবুটা ধুয়ে নিয়েছি। এবার এই কমলা লেবুর জেস্ট কালেক্ট করব, অর্থাৎ অরেঞ্জ জেস্ট কালেক্ট করছি। দেখুন, একটা গ্রেটারের সাহায্যে কমলা লেবুর খোসাটা, মানে ওপরের যে পাতলা কমলা স্কিনটা রয়েছে, সেটা হালকা হাতে এইভাবে গ্রেট করছি। 3টে কমলা লেবু থেকে আমি অরেঞ্জ জেস্ট কালেক্ট করে নিয়েছি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, কমলা লেবুর খোসার যে সাদা অংশটা থাকে সেটা যেন গ্রেট না হয়ে যায়, তাহলে তেতো হয়ে যেতে পারে। এবার ওই 3টে কমলা লেবুই আমি অর্ধেক করে কেটে নিলাম। একটা ছাঁকনির সাহায্যে কমলা লেবুর রসটা আলাদা করে নিচ্ছি। এইভাবে ছাঁকনির সাহায্যে কমলা লেবুর রস যদি আলাদা করা হয় তাহলে কমলা লেবুর বীজ আর রসটা আলাদা হয়ে পড়ে। আমার এখানে 1/2 কাপ অর্থাৎ ছোট চায়ের কাপের 1/2 কাপ মানে 1/4 কাপ অরেঞ্জ জুস তৈরি হয়েছে 3টে কমলা লেবু থেকে। আচ্ছা,
এবার যে অরেঞ্জ জেস্টটা কালেক্ট করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পাউডার সুগার বা চিনির গুঁড়ো, আর ওই একই কাপ মেপে দিচ্ছি 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ ময়দা। দেখুন চিনির গুঁড়োর থেকে ময়দার পরিমাণটা অর্ধেক রাখতে হবে। এবার এরও অর্ধেক দেব অর্থাৎ 1/8 কাপ মানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি যেহেতু ডিম ব্যবহার করছি না সেই জন্যই কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করছি টেস্টটা ভালো হওয়ার জন্য। আচ্ছা এবার এরই সাথে দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ। আগেও বলেছি লবণটা কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করবে। সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ডিমের সাবসিকোয়েন্স হিসেবে অর্থাৎ ডিমের পরিবর্তে 1/2 কাপ অর্থাৎ মেজারিং কাপের 1/2 কাপ মানে 100 গ্রাম টক দই। এরই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ অর্থাৎ 50 ml ফ্রেশ অরেঞ্জ জুস যেটা আমি আগেই রেডি করে রেখেছি। এরই সাথে 3 টেবিল চামচ মেল্টেড বাটার দিয়ে দিলাম। আরেকটা কথা আমি এখানে শেয়ার করব, আপনারা কিন্তু এই অরেঞ্জ টার্টে একদমই তেলের ব্যবহার করবেন না, তেল ব্যবহার করলে না টেস্টটা কিন্তু একেবারেই খারাপ হয়ে যাবে। আচ্ছা সমস্তটা মিশিয়ে নেওয়ার পর 2-3 ড্রপ অরেঞ্জ ফুড কালার দিলাম যাতে কালারটা আরও বেশি গ্লেজি হয়, ভীষণই সুন্দর দেখতে লাগে। তবে আপনাদের যদি অরেঞ্জ ফুড কালার দিতে অসুবিধা হয় বা ইচ্ছে না হয় দেবেন না, সমস্তটা মিশিয়ে নিলাম। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এইরকম অরেঞ্জ টার্ট মোল্ড বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা ইজিলি অনলাইন থেকেও পারচেস করতে পারেন। আমি অনলাইন থেকেই পারচেস করেছি, লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ একবার চেক করে নেবেন। আচ্ছা যদি এরকম মোল্ড না থাকে আপনারা এইরকম বাজারে যে কাগজের বাটি পাওয়া যায় সেই বাটিগুলোর মধ্যেও কিন্তু এই অরেঞ্জ টার্ট বা যে কোনো টার্ট সেট করতে পারেন। এছাড়াও সিলিকন যে কেক মোল্ড বাজারে কিনতে পাওয়া যায় তার মধ্যেও কিন্তু সেট করা যেতেই পারে। অপরদিকে 30 মিনিট তো হয়ে গেছে, আমাদের ফ্লোর ক্রাম্প ঠান্ডা হয়ে গেছে, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। টার্ট মোল্ডের মধ্যে এই ফ্লোর ক্রাম্প দিয়ে দিচ্ছি। আপনারা যদি দুধ দিয়ে এটা বাইন্ডিং করে একটা ডো মতন তৈরি করেন সেক্ষেত্রে ডোটাকে খুব সামান্য ময়দা দিয়ে বেলে নিয়ে তারপর একইভাবে এই টার্ট মোল্ডের মধ্যে সেট করে নেবেন। দেখুন খুব হালকা হাতে প্রেস করে করে আমি এটা সেট করে নিচ্ছি, চারিদিক থেকেই হালকা হাতে প্রেস করে এটা সেট করে নেব। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা অবশ্যই এই ফ্লোর ক্রাম্পটাকে অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টা ফ্রিজে রাখবেন, না হলে কিন্তু এই সেমি কুকিজ বা টার্ট শেল যেটাই বলেন সেটা কিন্তু ক্রাঞ্চি হবে না। দেখুন একটা বাটির সাহায্যে আমি বাটির পেছন দিকটা দিয়ে প্রেস করে করে এটাকে সমান করে নিলাম। আচ্ছা একটা কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটা চামচের সাহায্যে এইভাবে অসংখ্য ছিদ্র করব। যদিও এইভাবে যদি আপনারা বানান তাহলে ছিদ্রটা করার প্রয়োজন নেই, তবে আমি কোনো রিস্ক নেব না। আপনারা যদি দুধ দিয়ে একটা ডো মতন বানিয়ে নেন যেভাবে আমি বললাম তাহলে কিন্তু অবশ্যই কাঁটা চামচের সাহায্যে ছিদ্রটা করতে হবে, না হলে কুকিজটা মানে সেমি কুকিজটা ফুলে উঠবে। আচ্ছা আমি একটা ওটিজি ওভেন রিহিট করে নিয়েছিলাম, এবার ওটিজি ওভেনের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। আর সেমি কুকিজটা তৈরি হওয়ার জন্য একদম 200 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিট এটা হতে দেব। অপরদিকে আমি যে কাগজের বাটিগুলোর মধ্যে এই টার্ট শেলটা তৈরি করব সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন একইভাবে সেট করে নেওয়ার পর অপরদিকে এটা নর্মাল গ্যাস ওভেনে বানিয়ে দেখাচ্ছি। কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে একটা ছোট বাটি বসিয়ে দিয়েছি, বাটির পরিবর্তে আপনারা খাবার রাখার স্ট্যান্ড দিতে পারেন। একটা প্লেট দিলাম, এবার প্লেটের ওপর এইভাবে আমি কাগজের বাটি আর সিলিকন মোল্ডও বসিয়ে দিচ্ছি। আর কড়াইটা কিন্তু অবশ্যই আমি 10 মিনিট আগে একদম লো ফ্লেমে প্রিহিট করে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখছি, আর মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট এটা বেক করলেই আমাদের ওভেনে টার্ট শেল তৈরি হয়ে যাবে। অপরদিকে 10 মিনিট হয়ে গেছে, আমাদের টার্ট শেল কিন্তু হাফ ডান হয়ে গেছে। এবার এই হাফ ডান টার্ট শেলের ওপর দিয়ে দেব আগে থেকেই বানিয়ে রাখা অরেঞ্জ পুডিং ব্যাটার। আমি এখানে 3 হাতা ব্যাটার দিচ্ছি, আপনারা কিন্তু এই শেলটা একদম ভর্তি করে দেবেন না কারণ এটা কিন্তু ফুলে উঠবে। অপরদিকে 8 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে যে টার্ট শেলগুলো বানাচ্ছিলাম সেটাও কিন্তু হাফ ডান হয়ে গেছে। এবার এগুলোর মধ্যেও একইভাবে আমি অরেঞ্জ পুডিং ব্যাটারটা দিয়ে দেবো। আচ্ছা আপনাদের যদি এই পুডিং ব্যাটারটা বেঁচে যায় আপনারা এই পুডিং ব্যাটার দিয়ে এগলেস অরেঞ্জ ফ্লেভার পুডিং বানিয়ে নিতেই পারেন। আচ্ছা এটা আবার কভার করে আমি আবারও বেক হতে দিয়েছি,
গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আর 5 মিনিট এটা বেক হতে দেবো। অপরদিকে এই ওটি ওভেনের মধ্যে যেটা বানাচ্ছিলাম সেই বড় অরেঞ্জ টার্টটাও কিন্তু সেট হয়ে গেছে। আমি আবারও এটা 10 মিনিট 200 ডিগ্রি টেম্পারেচারে বেক হতে দিয়েছি। আমাদের অরেঞ্জ টার্ট একদম তৈরি। দেখুন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আনমোল্ড করে নিচ্ছি। আনমোল্ড করার প্রসেসটা কিন্তু ভীষণই সহজ। দেখুন একটা গ্লাসের ওপর আমি এই মোল্ডটা বসিয়ে দিলাম আর এটা কিন্তু আনমোল্ড হয়ে গেল। সবশেষে আমি একটু গার্নিশ করছি, অরেঞ্জ স্লাইস দিয়ে গার্নিশ করে নিলাম। এবার এটা কেটে দেখাচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন। অসাধারণ মজাদার একটা ডেজার্ট, খেতে অসাধারণ লাগে আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। দেখুন লেয়ারটা ভীষণ ভালোভাবে বোঝা যাচ্ছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান এবং পরিবারের সকলকে খাওয়ান। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।